হে গাইস, ওয়েলকাম টু কানেক্ট নলেজ। আমি অর্পণ গোস্বামী। কাছ থেকে ছোড়া AK-47 অ্যাসল্ট রাইফেলের গুলিও আটকে যেতে পারে, আর প্রাণ বাঁচবে জঙ্গি দমন অপারেশনে অংশ নেয়া আধা সেনার। রাষ্ট্রায়ত্ত সংস্থা মিশ্র ধাতু নিগম লিমিটেড আর অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ড মিলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানিয়েছে এমনই এক বুলেটপ্রুফ জ্যাকেট, যার নাম হচ্ছে ভাবা কবচ। তো আজকের ভিডিওতে এই টপিকটা নিয়েই আলোচনা করতে চলেছি, আর জানতে পারবো কি এই ভাবা কবচ, আর এর থেকে কিভাবেই বা আমাদের সেনারা প্রোটেকশন পেতে চলেছে। অনেক কিছু জানতে পারবো আজকের এই ভিডিও থেকে। সো লেটস স্টার্ট দ্য টপিক। ভারতে নির্মিত বুলেট প্রুফ জ্যাকেটের আগের সংস্করণগুলি কবচ নামে পরিচিত, আর এবার তারই আগে জুড়েছে ভারতের পরমাণু কর্মসূচির প্রতিষ্ঠাতা হোমি জাহাঙ্গীর ভাবার নাম। সেখান থেকেই এই নাম দেওয়া হয়েছে ভাবা কবচ, যেটা নর্মালি আগে যে বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া যেত তার থেকে ওজনের দিক থেকে প্রায় 500 গ্রাম কম, আর যার ওয়েট রয়েছে 9.2 কেজি, যেটা ইন্ডিয়াস লাইটেস্ট বুলেট প্রুফ জ্যাকেট। এই ভাবা কবচ বুলেট প্রুফ জ্যাকেটটা প্রধানত তৈরি করা হয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে পড়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এবং সশস্ত্র সীমাবল। যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের কথা বলা হয় তাহলে এনারা বাংলাদেশ এবং পাকিস্তান বর্ডার দেখাশোনা করে। তারপর আসছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, এনারা পুরো চায়নার সঙ্গে যে ইন্ডিয়ার বর্ডার রয়েছে সেইটা দেখাশোনার কাজ করেন। তারপরে আসছে সশস্ত্র সীমাবল, এনারা নেপাল এবং ভুটান বর্ডার দেখাশোনার কাজ করেন। আর একটা ফোর্স হচ্ছে আসাম রাইফেল, এনারা মায়ানমার বর্ডার দেখাশোনার কাজ করে। এই ভাবা কবচ জ্যাকেটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা AK-47 রাইফেলের গুলিও আটকে দিতে পারে। AK-47 রাইফেলের গুলির সাইজের কথা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 7.62 mm, যেটা হার্ড স্টিল কোর দিয়ে তৈরি। AK-47 ছাড়াও এই ভাবা কবচ আটকাতে পারে ইন্ডিয়ান স্মল আর্ম সিস্টেম বুলেট, যার সাইজ হচ্ছে 5.56 mm, এবং সেলফ লোডিং রাইফেল, যার বুলেটের সাইজ হচ্ছে 7.65 mm। এই তিন ধরনের বুলেটকেই প্রতিরোধ করতে সক্ষম এই ভাবা কবচ। এই ভাবা কবচ ম্যানুফ্যাকচারিং এর কথা যদি বলা হয় তাহলে এই ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউজ করা হয়েছে হাই ডেন্সিটি এবং হাই টেনেসিটি পলিইথিলিন। প্রথমে এই হাই ডেন্সিটি এবং হাই টেনেসিটি পলিইথিলিন গুলো পরপর সাজানো হয়েছে এবং তার মধ্যে মধ্যে হার্ড আর্মার প্লেট বসানো হয়েছে। এরপরে এই টোটালটাকে একসঙ্গে হাই টেম্পারেচারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যখন এটা প্রচন্ড হাই টেম্পারেচারের মধ্যে দিয়ে যাবে তখন পলিইথিলিন এবং আর্মার প্লেটগুলো একসঙ্গে জয়েন হয়ে প্রচন্ড কঠিন একটা পদার্থ তৈরি হয়। এরপরে এই যে কঠিন বস্তু যেটা তৈরি হলো সেটার ওপর কার্বন ন্যানোমেটেরিয়ালের স্প্রে করা হয়, যেটার ফলে পদার্থটা আরো শক্ত হয়ে যায়। এছাড়াও এই জ্যাকেটে ইউজ করা হয়েছে হার্ড বোরন কার্বাইড সেরামিক। সেরামিক নিজেই একটা খুব কঠিন বস্তু, তাছাড়াও ইউজ করা হয়েছে কার্বন ন্যানোটিউব এবং কম্পোজিট পলিমার, যেটা তৈরি করা হয়েছে দুটো টাইপের পলিমারকে একসঙ্গে মিশিয়ে। ইন্ডিয়ার যে দুটো প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান এবং চায়না, এই দুই দেশ থেকে তো বটেই, এছাড়াও যে সমস্ত টেররিস্ট অ্যাটাক গুলো হয় যেমন উড়ি তারপরে পুলবামা, এই সমস্ত অ্যাটাকের থেকে বাঁচার জন্য একটা AK-47 এর বুলেটকে আটকানোর মতো একটা জ্যাকেটের দরকার ছিল। সো তাই কারণেই অর্ডার দেওয়া হয় এই অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ডকে এইরকম জ্যাকেট তৈরি করার জন্য। অর্ডিনেন্স ফ্যাক্টরি এবং মিশ্র ধাতু নিগম লিমিটেড এই দুই অর্গানাইজেশন মিলে এই কবচ বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে। আর এই কবচ বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করার পর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে হেল্প করা হয় কার্বন ন্যানোটেকনোলজি দিয়ে। সো তারপরই এটার নাম করা হয় ভাবা কবচ নামে। যে মিশ্র ধাতু নিগম লিমিটেডের কথা এক্ষুনি বললাম, এই মিশ্র ধাতু নিগম লিমিটেডের হেডকোয়ার্টার হচ্ছে তেলেঙ্গানা হায়দ্রাবাদ। এই সংস্থা প্রধানত মেটাল এবং মেটালের বিভিন্ন অ্যালয় তৈরি করে থাকে। এই মিশ্র ধাতু নিগম লিমিটেডের ডিরেক্টর
সঞ্জয় কুমার ঝা বলেছেন, ভাবা কবচ তৈরির ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণের সাহায্য নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে আগ্নেয়াস্ত্র উন্নতি সংক্রান্ত গবেষণাগুলিও আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি, সেই হিসাবে কোষে জ্যাকেটটির মান উন্নত করা হয়েছে। ওনার মতে অত্যাধুনিক এই বুলেট প্রুফ জ্যাকেট পুরোপুরি আন্তর্জাতিক মানের। উনি এও বলেন যে শুধু বুলেট প্রুফ জ্যাকেট নয়, আদাসেনার সুরক্ষার জন্য বিশেষ ধরনের বুলেট ও বিস্ফোরক প্রতিরোধী গাড়িও তৈরি করছে হায়দ্রাবাদের এই সংস্থাটি। এর ফলে জঙ্গলঘেরা প্রত্যন্ত এলাকায় জঙ্গি দমন অভিযানে অনেক জওয়ানের প্রাণ বাঁচানো যাবে। নেক্সট যে সংস্থার কথা আসছে সেটা হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ড, যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়। এই সংস্থা প্রধানত ডিফেন্সের ইকুইপমেন্ট তৈরি করে থাকে। এরপরে যে সংস্থার কথা আসছে সেটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। এই সংস্থার প্রধানত নিউক্লিয়ার রিসার্চ সংক্রান্ত কাজ করে থাকে। এছাড়াও নিউক্লিয়ার এনার্জি এবং নিউক্লিয়ার এনার্জি থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায় সেই সমস্ত গবেষণা এই সংস্থার মাধ্যমে হয়ে থাকে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর সঙ্গে বেল আইকনেও ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আসলেই সবার আগে তুমি জানতে পারো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।